কথা কই? আরে মুন্নি, আমি কি করে সরকার কাজ করতেছি না? চুলার পরে কাজ কাম সব শেষ হইছে। আম্মা, এইবারই তো বউ আইছে, দেখা তো আপনার কথা মতোই কাজ করছি। আজকে একটু নিজের মতো করে কাজ করতে দেন। তোমার কথা বুঝলাম না, তার মানে তুহিন বউ নিয়ে আইতাছে, নতুন বউ তার এবারে তাই কাজ করবো না, তাই আমি আগে থেকে সব কাজকর্ম করে রাখতাছি। মার করে না মাসির করে না, ওরা কি আমার বাড়ির পোলা যে তোমার এত মায়না গে? নিজের চিন্তা নিজে করা রিখো। এই বাড়িতে বউ আইছো, ওই বউরা যদি আহে সবকিছু কিন্তু ভাগাভাগি করে নিব। নিজের পেলে নিজে যেভাবে গুছাই নিবার সংসার, হেঁটে নিজেরই থাকবো। তুমি ওর বেলে এত জানতেছো কে? ওই এই বাড়িতে বউ আহেই নাই, এখন নিজে এরকম করতেছো, আইলে তো মনে তুমি এই বাড়িতে আমারই খেতাবা। আম্মা, এগুলো কি কইতাছেন আপনি? ঠিকই কইতাছি। তুহিন, আপনার নিজের ফুল না তাতে কি হইছে? তারপরে তো আপনার ছেলের মতোই। ছেলের মতো? ছেলে তো আর না। তাতে কি হইছে? আম্মা, তুহিনের বউ পরের মেয়ে আর আমিও পরের মেয়ে, আমি তার সাথে বাজাবাজি করতে যাবো কে? আর ও তো আমার বোনের মতো, ওর প্রতি তো টান থাকবই। বোনের মতো নে? বাবা, শাস্ত্রে না কয় জাগালা জেন্দা যায় পিছলা হেন্দা যায়, তাহলে তো এটা ঠিকই। মনে করছ যে আমার পুনায় তোমার এই বাড়িতে নিয়ে উঠছে, আমি মাইনা নিছি দেখে ওরাও আমি মাইনা নিছি, এই বেড়ের পোলা দেখে একটা ভুল করছাল তাই মাইনা নিছি, আর ওরা এরা কোন কার আমার হাত পোলা, এই ভুল করছে দেখে আমি মাইনা নিয়ে রাখবো। এই ভাই দা হেল নাই ভাই, আমি বউ মারে বুঝাইতেছি বাবা যে দুয়ার ঘর একটু ভালো করে পরিষ্কার করো। মারে সালাম করো। বৈশা থাকো মা, তুমি বৈশা থাকো। বাবা, মা, তুই না হয় একটা অপরাধ করছস মাইনাই নিছি, তাই বলে কি বোর বাপ মারি এমন আক্কেল কেন হইল? বোরারে আবার বেন্নার ঘরের বেন্নার নাগাল করে আমার বাড়িতে পাড়াইয়ে দিছে। দেখস না, নগে একটা ভালো কাপড় না, গায়ে একটু গয়না না, ইন্দ্রে দিছে কি আবার? এ আমি কি শুন বৌমা, তোমার বাপ মা বাইন খুব যাচ্ছর লোক তাই নে? মা, তুমি একটু চুপ করো, তাছাড়া আমি তো কামাই রুজি করি, কয়নাকাটি আমি বানাই দিমুনি, মাইসির ব্যবসা তুমি কি লিগা করো? না না, আশা করবো কে, বাবাই তো তালুক আছে, খালি বানাই দিবে আর বউ পিনবো। যা বড় যা, চলো বড় বউ। জি আম্মা। এক সিট নি আর পাঙ্কু ধরে নিয়ে আইছে, ওর আমার ঘরে নিয়ে আহ। বোন, তুমি মন খারাপ করো না, আম্মা একটু এরকমই, তবে তার মন ভালো, সব ঠিক হয়ে যাবো দেখবা, আসো ঘরে যাই। আচ্ছা ঠিক। শোন, যখন আম্মা বাসায় না থাকে আমি চুপি চুপি এসে তোর সব কাজ কইরা দিয়া যাবো, তুই একটা কাজও করবি না। নিজের ঘরের কাজ নিজে একটু করবো না? আমি থাকতে তোর কোনো কাজই করতে হইব না, আমি আছি কিসের জন্য? তুই বাইতে পারে না দিতে দিতে, তুই আমার এই বড় বৌড়ালি এক বছরের ভিতরে মাথা খেয়াল এলি, তুই কি জাদু জানস? হ্যাঁ, কোন জাদু জানস? আজকে সত্যি করে কবি, তুই কোন জাদু দিয়ে আমার পোলারে জাদু করে তুই এই ব্যক্তাইছস? আবার আয়া নিয়ে আমার বড় বড় মাথাটা তুই সাবাই রেখেছস, তুই সত্যি কথা কসে? আম্মা আম্মা, আমি তো চাই আপনাদের সবার সাথে মিলামিশা থাকতে আর সংসারটা গুছিয়ে রাখতে। আরে মা, তুমি আর আদর যত্ন করতেছ?
খালি বলে বুড়া বুড়ার মায়ের কথা মনে হইতেছে, তাই বুঝাইলাম। মা গো, আমি তো তোমার মার মতোই, আর আমার ফুটফুটে একটা নাতিভূতি হব। এই সংসারে তুমি কোনো কাজ কাম করো না, যত কাম আছে সব আমি করব। তাই না আমার লক্ষ্মী গো মা? এটা আমি জানি মা, এটা আমি জানি। তুমি যে অনেক ভালো আর আদর যত্ন করো, ওইটা আমার আর কইতে হবো না। আর এসে অথই এই হরলিক্সটা রাখো, এখন তোমার যে সময় এটা খাওয়া দরকার। সব ভিটামিন খাইলে বাবুটা পুষ্টি পাবো। বাবা, খালি বাবুর চিন্তা করলে কাম হবো না, নিজের শরীরের প্রতিও একটু খেয়াল রাখিস। এতদূর থেকে কাম করে আইসস, যা আত্মক দুইয়া তোর বাবির কাছে বাচ্চা গা। মা, আমি দোকানদারাই খেয়েছি, আমার তাড়াতাড়ি যাইতে হবো। আইসিলাম শুধু হরলিক্সটা দেওয়ার জন্য। আমি একটু পরে আইসা, আমি গোসল করে খাইয়ে নিব। মা, আমি যাইতেলে যদি খাইয়ে যেতে বাবু ভালো হইতো। ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবো না, দরকার পরে আমি বাইরে খেয়ে নিল তো। পাগল ফ্লাপার, দেখা যাস বাবা। তুমি মনে করো না, বুঝছো? যাই, এক গ্লাস হরলিক্স খাইয়ে শরীরে একটু পুষ্টি বানাই, বুঝলি? মা, কি হয়েছে রে মা, কিছু কইবি? ও মা, মা কাকে না কাকে নিয়ে হরলিক্স আনছে জানো? দাদি কিভাবে যে কাকিরে মাইরে হরলিক্স নিল। মা, দেখছ তো দাদি বুড়া বয়সে উলার বগু কিভাবে করে মারে। মা, আমার ভাই আইতেছে না বোন আইতেছে, কষ্ট পাবো না। মা, যেবা করে তুমি কিছু করো। মা গো, তো দাদির আমি কি বলবো? দেওয়াস না কিছু বলতে গেলে কিভাবে ঝগড়া করতে আসে আমার সাথে। আহারে, না জানি মেয়েটার কত হরলিক্স খাইতে ইচ্ছা করছিল। তুই চিন্তা করিস না মা, আমি যেভাবেই হোক তোর কাকিরে এক গ্লাস হরলিক্স খাওয়াবো। যা, তুই যা খেলা কর। এই কাহিনী খারাপ, জন্মের খাওয়ান খাওয়াইতেছে আজকে। বুবু, আম্মা তো আবার দেখে নাই না? খাতুই সাহস কম বলো না, চিন্তা করছো?
সলিস খাবা না? আমি তোমাকে ভালো করে আরেক গেলা সলিস বানিয়ে আনি। উড়াও কি ব্যাপার? সলিস তো ভাই বলি না, মনের জীবনটা বাড়িয়ে গেল বা আর কি করি। এটা যদি বড় বৌমা দেখে কয়ে দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ। না না, মোর বৌমা দেখার আগে আমি আমারে আমারে আমার খালাই দিব। কোনোদিন আমি আমার স্বপ্ন মনে করছি? আচ্ছা, এ পৃথিবীর সব সৎমার আচরণ কি তোমার মতোই হয়? বলো মা, উত্তরটা দাও। আমি কি তোমার এই সংসারে কোনো কিছুই করি নাই? তোমার নিজের ছেলের বউরে তুমি কি পারতা এইভাবে অত্যাচার করতে? কোনোদিনও পারতা না। আর আমার বউ আমার অনেক কিছুই বলছে মা,
নিজের চোখে কোনো দিন কিছু দেখি নাই তো, তাই আমি ওর কথাটা বিশ্বাস করি নাই। কিন্তু মা, আজকে নিজের চোখে যা দেখলাম, মা গো তুমি তো আমার মা, তোমার কি আমার বলার কিছু আছে? কিছুই নাই। ঠিক আছে, আমার যদি তুমি এতই বোঝা মনে করো, আর আমার বউরে তো সে শুরু থেকে দেখতেই পারো না, আজকে তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাবো, কোনোদিনও আর আসবো না মা, কোনোদিনও না। হাসপাতালে ব্যবস্থা কর বাবা। আমার যা ইচ্ছা তা করবি, আর বলি মা, চলো মা।